নমস্কার, ND24 অনুষ্ঠান এপলকলৈ স্বাগতম। মই নীলোৎপল রায়চৌধুরী। আজি আমি অনুষ্ঠানের বাবে উপস্থিত আছো তামুলপুর জেলার মহরিপাড়াত। ইয়াত উপস্থিত থাকার এটাই উদ্দেশ্য, এই অঞ্চলট বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক বসবাস করে, কিন্তু কি ধরনের সমিল মিলার বসবাস করে, একতার এনাজরিয়ে বান খাই থাকে, তাকে দেখাম এই অনুষ্ঠানের জড়িয়ে। আর এই অনুষ্ঠান হয়েছে সদৌ বিটিআর বাঙালি যুব ছাত্র ফেডারেশনের অধিবেশন। আমি ইয়াত রাজনৈতিক কথা পাতবলে অহা নাই, কেবল সমন্বয়ের যে এনাজরিডাল বান্ধি রাখিছে, ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকে যে বিভেদর বিপরীতে সমন্বয়ের সাকু গড়িছে, তাকেই আমি দেখাবলে আজি ইয়াত অনুষ্ঠানের জড়িয়ে উপস্থিত আছো। সৈতে আছে সদৌ বিটিআর বাঙালি যুব ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি হরেন্দ্র দাস ডাঙরিয়া। আপনার অভিনন্দন জ্ঞাপন করছো, স্বাগতম জানাইছো অনুষ্ঠানলৈ। আমি যে অনুষ্ঠান করছো যে এই অঞ্চল সমূহত যে সমন্বয় আপনার নেতৃত্ব, এই বিটিআর দল সংগঠনের নেতৃত্ব যেধরনের ইয়াত সমন্বয় গড় লৈ উঠিছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক ইয়াত বসবাস করেও এডাল একতার দোলেরে ইয়াত বান খাই আছে। আপনার দরে দল সংগঠনে সেই একতার দোল ডাল বান খাওয়ার ক্ষেত্রে কি ধরনের কি পদক্ষেপ গ্রহণ করে আছে সময় সময়ে? চাক, বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের পদক্ষেপ আমি দাঙি ধরেছো, কিন্তু মানে বিগত দিনের কথা কবলে নেযাও। আজি যার তিনদিনিয়া কার্যসূচী সদৌ বিটিআর বঙালী যুব ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দ্বাদশ দ্বিবার্ষিক আর তামুলপুর জেলার প্রথম দ্বিবার্ষিক অধিবেশন, সেই অধিবেশনের আমি কিছু কার্যসূচী রাখিছো। যে আমি আপনার প্রথম কার্যসূচী দেখা আপনার উদাহরণস্বরূপে দিব বিচার, যে আমার যার্যসূচী প্রথম আমি লৈছো, সেই কার্যসূচী হল আমার বাথৌ মন্দির, নামঘর আর আমার বিষ্ণু মন্দির। এই তিনিটা মন্দিরত আমার বড়ো ভাইসকলে বাথৌ মন্দিরত আহি পূজা অর্চনা করেছে, অসমীয়া ভাইসকলে নামঘরত পূজা অর্চনা, ঠিক আমার বঙালী মানুষে তার নাম কীর্তন করে একটা মাঙ্গলিক পরিবেশত সেবা শ্রদ্ধা জানাই আমি আমার কামবুর আরম্ভ করেছো। দ্বিতীয়তে এই বস্তুটো মানে ভাবো একটা সমন্বয়ের বার্তা আমি প্রেরণ করেছো, আর আমি বড়ো ভাই অসমীয়া ভাই এজ এ বড়োলাইন হিসাবে বড়ো ভাইসকল আর এজ অসম হিসাবে অসমীয়া ভাইসকল সমিল মিলে আমি কামবুর আগবাই গেছো। দ্বিতীয় কথা হল কি, আজি আমি দ্বিতীয় দিনের একটা কার্যসূচী রাখিছিল শৈক্ষিক আলোচনা ও জনগোষ্ঠীয় সমারোহ। আর শৈক্ষিক আলোচনা ও জনগোষ্ঠীয় সমারোহত আমি ছাত্র সন্থা সদৌ ছাত্র সন্থা আপনার নিখিল বড়ো ছাত্র সন্থা, নিখিল রাভা ছাত্র সন্থাকে ধরে যান ছাত্র সংগঠন আছে, এজো, APCP, আপনার আশা, গোটেইখিন কেন্দ্রীয় প্রতিনিধি, সভাপতি, সম্পাদক আমি নিমন্ত্রণ জানাইছিল। কিন্তু আজি সাকে আমার কপালে বেয়া, বতর অকান আউল লগালে, তথাপিও নিখিল রাভা ছাত্র সন্থা, আপনার গুর্খা ছাত্র সন্থা, কলিতা জনগোষ্ঠী ছাত্র সন্থার কেন্দ্রীয় প্রতিনিধি রাভা সকলের সভাপতি নৃপেন খান্দা ডাঙরিয়া, সুনীল ছেত্রী আকসুর সভাপতি দিয়া হয়েছিল, কিন্তু আপনার নাথযোগী সরি কলিতা জনগোষ্ঠী উপসভাপতি আর সাধারণ সম্পাদক ইয়াত উপস্থিত আছিল। সেই উপস্থিত থাকি যে আমার এটা আজি অনুষ্ঠান হল, সেই অনুষ্ঠানত নট অনলি বেঙ্গুলী মানুষ কথা হয়েছে, ইয়াত গোটেই আমার অসমত বসবাস করা জনগোষ্ঠীবিলাকত কেনেকে আমি UP বিহারবিলাকত যেনেকে ঘরে ঘরে APSC ঘরে ঘরে IPS তেওঁলোকে ওলাইছে, ঠিক তেনে ধরনের আমি এটা আলোচনা করলো যে আমার বর্তমান সমাজত আমার লড়াবিলাক যেটা কবলত পড়েছে, আপনার নিউজও করে আর আমিও জানো, বর্তমান সময় উঠি আহা লড়াবিলাক দুটা বস্তুত আসক্ত, এটা হল মোবাইল গেমত আসক্ত, আর এটা হল নিচাযুক্ত মানে দ্রব্য সেবন করা। তো আমি এটা সজাগতা আলোচনার সমাজতে সজাগতা লওয়ার কারণে আজি গোটেইখিনি ছাত্র সংগঠনক আজি আমি মাতিছিলো, কিন্তু বতর আউল লগার কারণে তিনটা ছাত্র সংগঠন আমার আছিল, সদৌ বঙালী যুব ছাত্র ফেডারেশন আছিল, আর মানে নিজে
কেন্দ্রীয় সভাপতি হিসাবে মানে সেই মানে আলোচনা সমারোহত অংশগ্রহণ করেছো, তাই একটা ভাল পদক্ষেপ লো আর বাকি যি দল সংগঠন আসছিল ইয়াতে এই পদক্ষেপ ভাল সঁহারি জানাইছে, কৈছে আপনাদের যে সঁহারি জানাইছে সেই সঁহারিট আমি সম্পূর্ণরূপে সমর্থন করো আর বিভিন্ন প্রান্ত আমি এই ধরনের গোটে জাতি জনগোষ্ঠী মিলি এই ধরনের যে আমার বিষাক্ত বস্তুবুলি আমার সমাজবিল নষ্ট বিনষ্ট করেছে সেই বিনষ্ট করা বস্তুবিল আমি প্রতিরোধ করি। আমি যত অনুষ্ঠান করছো এখন হয়েছে সদৌ বিটিআর বাঙালি যুব ছাত্র ফেডারেশনের অধিবেশন মহরিপাড়ত হয়েছে তামুলপুর জেলার। এই স্থানত আমি এটা কথাই অনুভব করছো যে বিটিআর অঞ্চলত যান জাতি জনগোষ্ঠী আছে কেবল নিজের জাতি জনগোষ্ঠীয় নহয় বিভিন্ন জাতি জনগোষ্ঠী যেতিয়া অনুষ্ঠান পাতে তেওঁলোকক আমন্ত্রণ জানায় এই ধরনের মরম আদর করে। আমি অনুষ্ঠান আপনাদের দেখাই আছো যে ইয়ালৈ আহি বিভিন্ন জাতি জনগোষ্ঠী বড়োয়ে হোক রাভায় হোক এই বাঙালি যে লোক কৃষ্টি হোক সকলকে আদরি সাদরি ইয়াত লৈ অনা হয়েছে আর নিজের কৃষ্টিসমূহ প্রদর্শন করেছে। ইয়ার দ্বারাই এখন বৃহত্তর সমাজ গড়ার এওঁলোকে পণ লৈছে। আর আজি মূর সঙ্গে এপলক অনুষ্ঠানত সহযোগ করেছে মূর সতীর্থ সাংবাদিক ভাস্কর জ্যোতি ডেকায়। আমি আপনাদের ভাস্করের জড়িয়ে ইয়াত যুহ কৃষ্টি সংস্কৃতি দল একত্রিত হয়েছে সংস্কৃতি দেখার চেষ্টা আমি করছো, এটাই বস্তু দেখার আমি প্রয়াস করছো অনুষ্ঠানের জড়িয়ে যে এই অঞ্চল সমূহত কি ধরনের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক একত্রিত হয়েও একতার এনাজরিডাল বান্ধি রাখিছে বা একতার এনার্জি বান্ধ খাই আছে। আর এই অধিবেশনস্থলীত প্রতিটি দিনতে অনুষ্ঠিত হয়েছে বারেরহনিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মুহূর্ত বাঙালি সকলের যে ধামাইল নৃত্য, সেই ধামাইল নৃত্য চলি আছে। আমি এন ডি টুয়েন্টি ফোর দর্শকসকলের সেই নৃত্য কিছু আগবাই লওয়ার চেষ্টা করছো। অধিবেশনের অভ্যর্থনা সমিতির সাধারণ সম্পাদক বাপন দাস মূর সঙ্গে আছে, আপনার স্বাগতম জানাইছো। এই ধরনের অধিবেশন সমূহের জড়িয়ে সমাজলে কি বার্তা প্রেরণ করা হয় যত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমাহার ঘটে, যদিও এটা জাতির অধিবেশন, ইয়ার কিন্তু এটা জাতিয়ে নহয়, বিভিন্ন পদত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকে পদ অলঙ্কৃত করে, বিভিন্ন লোকের সমাগম ঘটে, সমাজলে কি বার্তা প্রেরণ করা হয় এই ধরনের এখন ছবির জড়িয়ে?
প্রথম কথা আপনার নিজ জড়িয়ে সমবাসী রাইজলে নববর্ষ শুভেচ্ছা তথা আমার এই অধিবেশনের বাবে যখন আমার সহায় সহযোগ আগবাড়ি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনি নিশ্চয় দেখবলে পাইছে প্রথমবারের বাবে আমার বাঙালি জাতিসকল বা অন্য জাতি জনগোষ্ঠী জনগোষ্ঠীর বিভিন্ন আমি এইবর অনুষ্ঠান দেখিছো। আমি প্রথম এটা অনুষ্ঠান আরম্ভ করার লগে প্রথম আমার অসমের জাতির মানদণ্ড স্বরূপ জগতগুরু শ্রীমন্ত শঙ্করদেবর আর্হিরে নামঘর এখন স্থাপন করছো। দ্বিতীয়তে শ্রীকৃষ্ণ নামঘর এখন আমি ইয়াতে স্থাপন করছো। তৃতীয়তে আমার বড় ভাইসকলের বাথ মন্দির স্থাপন করছো। তারপর প্রথম দিনের কার্যসূচী প্রথম আমি সেবা প্রার্থনা আগবাই আমার জাতীয় যাবার আমার কাম আছে তাতে আমি তালুকে যাও, সেটা এটা এক নম্বর কথা। দ্বিতীয়তে মহরিপাড়াটা এনেকা একটা অঞ্চল যত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মিলন কেন্দ্রভূমি। এটা অসম মানুষ আছে, বাঙালি মানুষ আছে, এটা বড় মানুষ আছে, রাভা মানুষ আছে, কোচ রাজবংশী মানুষ আছে, তার মাজত আমি ধুনিয়া একটা অনুষ্ঠান করছো। কিনা কৈছে তো এনেকা অনুষ্ঠান করে কিনে আমি এটা বার্তাটি প্রেরণ করব বিচারছো যে আমি এটা এক কেবল এটা জাতি জনগোষ্ঠীর ই নহয় আপনার কেন্দ্রবিন্দু নহয়, বিভিন্ন জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠীর আমি একত্রিত হয়ে কিনে অসমখনক বা ভারতের সর্বশ্রেষ্ঠ একটা রাজ্য হিসাবে আমি গড়ে দিবর চেষ্টা করছো। ইয়ার বাবে আমার সকল জাতি জনগোষ্ঠী আমার কাক রাজবংশীর আদি করে জাতি ভাইসকলে যাতে আমাকে আঁকড়ে লয় তার বাবে আমি এটা অনুরোধ জানাম। আর কিছু করি আমরা আজকে মন্ত্রিসভা আরম্ভ করতে চলছি। তাই যারা যারা এখনো রাস্তায় আছে সকলকে আমরা বিটিআর বাঙালি যুবছাত্র ফেডারেশন তরফ থেকে অধিবেশনস্থলীত উপস্থিত আছে বিটিআর বাঙালি যুবছাত্র ফেডারেশনের উপদেষ্টাগী। মই তেখেতৰ লগত কিছু কথা পতার চেষ্টা করি। আপনার ওসলে আহিছো যেহেতু এই অধিবেশনস্থলীর আপনাদের একটা সম্প্রীতি আর সমন্বয়ের বার্তা দিয়ার চেষ্টা করেছে। বিটিআরত বঙ্গালী লোকসকলে বছর বছর ধরে একটা সমন্বয় আর সম্প্রীতির মাজে বসবাস করে আছে। আপনাদের অধিবেশনস্থলীর আজ কি বার্তা দিব বিচার? মানে সচাকয়ে আমি বিটিআর অঞ্চলত বসবাস করা বাঙালিসকলে বিটিআর অঞ্চলত যান জাতি জনগোষ্ঠী আছে জাতি জনগোষ্ঠীর আমি এটা সমন্বয়ে ইয়াত বসবাস করে আছো আর দীর্ঘদিনের এই মানে সমন্বয় আমার ইয়াত চলি আছে। কিন্তু আজি সচাকয়ে আমার যহরিপাড়াত আহি পেলায় ইমান ধুনিয়া একটা পরিবেশ লাগিছে। ইয়াত বসবাস করা বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় আমাক যি ধরনের আজি আমাক সহায় সহযোগিতা করেছে তার কারণে আমি বুঝি পাইছো যে কিছু বার্তা মাঝে মাঝে থাকে
বাঙালি অসমিয়ার মাজত। কিন্তু আজি এই মহরিপাড়া অঞ্চলের বিভিন্ন জাতি জনগোষ্ঠী এটা বস্তু প্রমাণ করে দেখাইছে যে বাঙালি অসমিয়া, বাঙালি বড়, বাঙালি রাভা, বাঙালি গুর্খা কোনো ধরনের ভেদাভেদি আমার অসমত নাই, অন্তত বিটিআর অঞ্চলত নাই। আমি সমন্বয়ে এই অঞ্চলত বসবাস করে আছো। বিটিআরত বসবাস করা যখন বঙালী লোক, সেই বঙালী লোকসকলের মাতৃভাষা বাঙালি, কিন্তু ইয়ার বিপরীতে বছর বছর ধরে শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করে আছে অসমীয়া ভাষা। এই গোটাই কথাখিনি অকনমান পাতি মূরত ইয়ার স্থানীয় নেতৃত্ব সকল আছে আপনার ওসলে আছো, যেহেতু আপনার মাতৃভাষা বঙালী, কিন্তু শিক্ষার যে মাধ্যম, সেই মাধ্যমটা কিন্তু আপনাদের অসমীয়া হিসাবে বাছনি করে আছে, অসমীয়া হিসাবে গ্রহণ করে আছে, বিশেষকৈ বিটিআরের যে সকল বঙালী লোক, সেই বঙালী লোকসকলে কি কব বিচারিব? হয়, আমি সর্বপ্রথমে আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো, আর ND24 আপনার যে মানে আহিছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি পুনপ্রথমে কব বিচার যে আমার বিটিআরত বসবাস করে থাকা, বিটিআর বলে নয় সমগ্র অসমতে বসবাস করে থাকা আমি যখন বাংলাভাষী মানুষ আছো, আমি যদিও আমার ঘরত আমার যে মাতৃভাষা, আমি বাঙালি মাতৃ কোলাত জন্মগ্রহণ করেছো, গতি আমার মাতৃভাষাটি নিশ্চয় বঙালীকে হব, কিন্তু আমার মাতৃভাষাটি বাঙালি হওয়ার লগেলগে অসমীয়া ভাষা যে আছে, অসমের যে রাজ্য ভাষা অসমীয়া ভাষা, এই অসমীয়া ভাষাটি আমার প্রাণর ভাষা। আমি কই থাকো যে যদি আমি বাংলা ভাষাটুক আমি মাতৃভাষা বলে কও, তেনেদরে আমি মানে আমার অসমীয়া ভাষাটুক আমি ধাতৃভাষা বলে কইছো, গতি বাঙালি আর অসমীয়া দুটা ভাষাকে আমি আমার দুটা আমার আপন ভাষা। গতি মই নিজে অমরজিৎ দেবনাথ সদুপিটিয়ার বাঙালি যুব ছাত্র ফেডারেশনের তামুলপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক, এটা বাঙালি ছাত্র সংগঠনের নেতৃত্ব লই আছো, মই নিজে অসমীয়া ভাষা সরুরের পর আজিলেকে অসমীয়া ভাষাত শিক্ষা গ্রহণ করেছো। ইয়াত থাকা হয়তো আমার কিছু কিছু অঞ্চল আছে যিসমূহ অঞ্চলত এক সকল আগরের পর আমার অতীজরে পর আজি যদি চাই মানে স্বাধীনোত্তর ভারতের সময়ের পর বিভিন্ন অঞ্চলত কিছু কিছু মানে এনেধরনের শিক্ষানুষ্ঠান আছে যিসমূহ অঞ্চল আগরের পর শিক্ষানুষ্ঠানব বাংলা ভাষাত আছে, সেইসমূহ অঞ্চলত বাংলা ভাষাতে শিক্ষা গ্রহণ করে আছে। আজি এই মহরিপাড়াত তামুলপুর জেলার অন্তর্গত মহরিপাড়াত যে মানে আমার সদুপিটিয়ার বাঙালি যুব ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় অধিবেশন অনুষ্ঠিত হবলে গিয়ে আছে, এই অধিবেশনত আপনাদের চিঠিখন চালে গম পাব, বা যেতিয়া মানে আপনার অভ্যর্থনা সমিতি গঠনের পর আরম্ভ করে আজিলেকে যিসমূহ অনুষ্ঠান করা হয়েছে আপনাদের নিশ্চয় গম পাব যে এই অভ্যর্থনা সমিতিখনত আমার এই মহরিপাড়াত তথা বিটিআর অঞ্চলের বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় তথা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা সন্মানীয় বিশিষ্ট ব্যক্তিসকলক আমি আমন্ত্রণ জানাই এই অভ্যর্থনা সমিতিখন গঠন করেছো। আমি এই মঞ্চের পর তথা এই অধিবেশনস্থলীর পর একটা সমন্বয়ের বার্তা দিব বিচার যে বাঙালি সকলেও অসমত যে বৃহত্তর অসমীয়া জাতি বলে যে আমি মানে কই থাকো, বৃহত্তর অসমীয়া জাতি অসমত বসবাস করা সকলে বৃহত্তর অসমীয়া জাতি, সেই অসমীয়া জাতির অংশ হিসাবে আমি বাঙালি সকলেও একটা অংশ। আমি যদি যেদরে বড়ো ভাইসকলের মানে মাতৃভাষা বড়ো বা কার্বি ভাইসকলের নিজা ভাষা, প্রতিটি জাতি জনগোষ্ঠীর নিজের নিজা ভাষা আছে, ঠিক তেনেদরে আমারও বাঙালি সকলেরও বাংলা ভাষা নিজের ভাষা আপন ভাষা আছে, ঠিক তেনেদরে আমি বৃহত্তর অসমীয়া জাতির একটা অঙ্গ আর অংশ, লগতে আমি অসমীয়া ভাষাকে আকোয়ালি লৈছো। আজি আপনাদের দেখা পাব যে আমার এই অধিবেশনের যিসমূহ পোস্টার বেনারকে আরম্ভ করে যে মূল চিঠি আপনাদের দেখা পাব সম্পূর্ণ আমি অসমীয়া ভাষাত প্রচার করেছো, কিন্তু আপনাদের এই অধিবেশনখনত মানে কইছো এই অধিবেশনস্থলীত মোটামুটি একশটামান বেনার আছে, সরু বড় ডাঙর মিলে একশটামান বেনার আছে, এই বেনারের ভিতর একটা বেনার বাংলা ভাষা দিয়া হয়েছে, আপনাদের চাক একটা বেনার বাংলা ভাষা দিয়া হয়েছে, আর যিমান বেনার আছে সকল বেনার অসমীয়া দিয়া হয়েছে, গতি ইয়ারপর প্রমাণ হয়ে যায়। আর আপনাদের ইয়াতে আমি অধিবেশন আরম্ভণিতে দেখিছে যে আমার অসমের যে অসমীয়া সমাজের যে মানে ধর্মীয় যে মানে বৈষ্ণব ধর্মর নামঘর, আর আমার বাঙালি সকলের যে রাধাকৃষ্ণর মন্দির যত আমি কৃষ্ণ আরাধনা করো, আর বড়ো ভাইসকলের যত আমি ভাটু মন্দির যত মানে ভগবান বিশ্বাসীসকলে ভাটুকে হেরি করে, এই গোটেখিনিক আমি ইয়াতে সাঙরি লৈছো, মানে অধিবেশনস্থলীত আমি এইখানে এই সময় রাখিছো যে অকল বাঙালি যুব ছাত্র ফেডারেশন বলে এই অধিবেশনস্থলীত বাঙালি সকলের কারুকার্য থাকবে তেনকা কোনো কথা নয়, আমি অসমত বসবাস করা বাঙালি, আমি অসমের
কালচারের জড়িত হয়ে গেছো, গতি ইয়াত আমি সমূহ জাতি জনগোষ্ঠীর একগে যাহার এই সমাহার আমি ইয়ার এই মঞ্চের দিব বিচার আর সকলকে আহ্বান জানাইছো, এটিও আহ্বান জানাইছো যে আপনাদের আহক, অধিবেশন আরম্ভ হয়েছে আরও দিন আছে, আরও মানে সময় আছে, সকলকে আহ্বান জানাইছো আমার এই অধিবেশন চলিলে আহক আর এই আমার সহযোগ করক, ধন্যবাদ। আসলে বিভেদকামী শক্তি সমূহের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা, আর এই শক্তিশালী বার্তা দিয়ার চেষ্টা করেছে তামুলপুরের নাওকাটাত অনুষ্ঠিত হওয়া যিটিআর বাঙালি যুব ছাত্র ফেডারেশনের যখন নেতৃত্ব, সেই নেতৃত্ব এই ধরনের বিভেদকামী শক্তি সমূহ শক্তিশালী বার্তা দিয়ার চেষ্টা করেছে। এই বার্তা হল সমন্বয়ের বার্তা, এই বার্তা হল সম্প্রীতির বার্তা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।